সমাজ থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে একজন লেখক মধ্য বয়সে কলম তুলে নিয়েছিলেন, লিখেছেন তার জীবনগাথা, লিখেছেন জেলেদের জীবন নিয়ে এবং চেষ্টা করেছেন জেলেদের জীবনগুলো জীবনের বিভিন্ন চালচিত্র, হাসি, দুঃখ, কান্না সব কিছু তুলে ধরবার চেষ্টা করেছেন ওনার বইয়ের মাধ্যমে। বলছি হরিশঙ্কর জলদাসের কথা, যিনি তার প্রথম উপন্যাস লিখেছিলেন জলপুত্র নামে। মূলত জলপুত্র হচ্ছে এমন একটি বই যেখানে জেলেদের জীবন সব কিছু উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো প্রথমে আমরা যেটা দেখতে পেয়েছি উপন্যাসের শুরুতে, ভুবনেশ্বরী তার স্বামীকে খোঁজার জন্য তার একমাত্র ছেলে গঙ্গাকে নিয়ে সমুদ্র পাড়ে যায়। পরবর্তীতে দেখা যায় আর তার স্বামীকে পাওয়া যায় নাই। এরপর ভুবনেশ্বরী তার একমাত্র সন্তান, তার শ্বশুর এদের নিয়ে জীবন সংগ্রাম শুরু করে। এরপর আস্তে আস্তে গঙ্গা বড় হয়, তাকে স্কুলে পাঠানো হয়। যখন গঙ্গা দেখে তার মা কত এই কষ্ট করছে তাদের পরিবার চালানোর জন্য, তখন একসময় গঙ্গা তার পড়াশোনা ছেড়ে দেয় এবং সে তার বাবার যে পেশা ছিল জেলে পেশা, সেও মাছ ধরার জন্য সমুদ্রে যেত। এভাবে যখন গঙ্গা নিয়মিত আসলে তার মাছ ধরতে যেত, এভাবে যখন সে আস্তে আস্তে কাজ করতে শুরু করে, তখন তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসে। একদিন তার মা ভুবনেশ্বরী তাকে বিয়ে দিয়ে দেয়। এরপরে তার পরিবার চলতে থাকে। এদিকে শুককুর, যে কিনা হচ্ছে তাদের এলাকার একজন প্রভাবশালী মানুষ, যে হচ্ছে মহাজন শ্রেণীর, যারা গরিব জেলেদেরকে শোষণ করতো, সবসময় তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করত। তো তারা ওখানে এক ধরনের প্রভাব বিস্তার করে তাদের এলাকায়। তখন গঙ্গা তাদের যারা জেলে ছিল সহযোগীরা তাদের সাথে কথা বলে তাদেরকে একত্রিত করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, কারণ শুককুর তাদেরকে তাদের ন্যায্য পাওনা কোনোভাবে বুঝিয়ে দিচ্ছে না। এরপরে সবাই গঙ্গাকে তাদের নেতা হিসেবে বা তাদের দলনেতা হিসেবে মেনে নেয় এবং এইভাবে আস্তে আস্তে শুককুরের প্রতিবাদ করে তারা অন্যায়গুলোর। এরপরে যখন আসলে যেহেতু শুককুরের অন্যায়গুলো তারা মানুষকে বোঝাচ্ছিল এবং জেলে সম্প্রদায়গুলোকে একত্রিত করছিল গঙ্গা, সেহেতু গঙ্গার উপর তাদের একটা আক্ষেপ তৈরি হয়। এবং ওই আক্ষেপ থেকে একদিন গঙ্গা যখন রাতে মাছ ধরতে যায়, তখন গঙ্গাকে তাদের ওই সমুদ্রের পাড়ে তাকে মেরে মাটির কাদা মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। তো এইভাবে আসলে উপন্যাসটা শেষ হয়। উপন্যাসের শেষের দিকে গঙ্গার স্ত্রী, তখন সন্তান সম্ভাবনা ছিল, তখন গঙ্গার অনাগত সন্তানের যে প্রত্যাশা, সন্তানকে নিয়ে যে প্রত্যাশা, ওই প্রত্যাশা ব্যক্ত করেছেন লেখক যে হয়তো ওনার গঙ্গার ছেলে এই জেলেদের আবার নতুন করে উজ্জীবিত করবে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আসলে আমি সত্যি কথা বলতে আমি যখন বইটা পড়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটা ভালো লাগার অনেকগুলো কারণ আছে। এখানের কারণের মধ্যে হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে এটা বইটা ছিল চট্টগ্রামের চলিত ভাষায় লেখা, অর্থাৎ আঞ্চলিক ভাষায় লেখা ছিল, যার কারণে পড়ার সময় অনেক বেশি মজা পেয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে বইটা আসলে খুব সাবলীল ভাষায় লেখা হয়েছিল। আমার মনে হয় যারা জেলেদের জীবন নিয়ে জানতে ইচ্ছুক বা জেলেদের জীবন আসলে কেমন হয়, কীভাবে তাদের জীবন কাটে, আসলে সমুদ্রের সাথে তাদের বিচরণ, মানুষের সাথে তাদের সম্পর্কটা আসলে কেমন, বা সমাজের উচ্চ নিচু যে শ্রেণী বিভাজন ওখানে আসলে তারা কতটা আসলে মর্যাদা পায়, এই বিষয়গুলো আসলে আপনি জানতে পারবেন বইটা পড়লে। তো আমি মনে করি আপনি যদি বইটা পড়তে চান তাহলে অবশ্যই বইটা পড়তে পারেন। বইটা আসলে অনেক চমৎকার একটা বই। বইটা 2008 সালে প্রকাশিত হয় এবং 2012 সালে বইটি আলাউল সাহিত্য পুরস্কার লাভ করেছিল। তো এই ছিল আর কি কথাবার্তা বই নিয়ে। তো আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এইরকম আরও অনেক ভিডিও সামনে আমি আপলোড করব আমার চ্যানেল থেকে। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর নিয়মিত বই পড়বেন, বই পড়ার সাথে থাকবেন। আশা করি আপনার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।